I'm excited to go on my daycare. Aww, mommy's excited too. Because you're happy, mommy's happy. Hello everyone. Welcome back to my channel Boideshi. আশা করছি সবাই খুবই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমাদের কানাডা লাইফ আর দিনকাল নিয়ে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। 2021-এর এই জানুয়ারির 21 তারিখ হচ্ছে আজকে আমি ফার্স্ট হচ্ছে অফিসে যাচ্ছি। আসলে তো বছর শুরুর প্রথমে আমার ছিল ভ্যাকেশন, এরপরে ওয়ার্ক ফ্রম হোম করব বলে একটা ট্রেনিং ছিল, তো সেই ট্রেনিংও বাসা থেকেই ছিল। তো এইসব করে করে তো আজকে হচ্ছে আমি অফিসে যাচ্ছি। তো এখন থেকে আমি সপ্তাহে হচ্ছে 3 দিন বাসা থেকে কাজ করব, আর 2 দিন হচ্ছে ফিজিক্যালি আমাকে অফিসে যেতে হবে। তো এই মুহূর্তে হচ্ছে বড় মেয়ে পৃথিকা, ও বাসা থেকে অনলাইনে ক্লাস করছে, ফারুক ও বাসা থেকেই অফিস করছে, সেটা তো সেই লং টাইম, সেই গত বছর মার্চ থেকেই। তো আমারও এই ট্রেনিং উপলক্ষে আমিও বাসাতে ছিলাম। তো এইসব ভেবে আর এদিকে লকডাউনও দিয়ে দিয়েছে, এসব ভেবে ছোট জনকে আর ডে কেয়ারে আর দিচ্ছিলাম না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আর উপায় নাই। ফারুকও খুবই ব্যস্ত, তারপর বড়মের ক্লাস চলাকালীন সেও দরজা বন্ধ করে রাখে, আর আমার একদম বাসা থেকে হলেও দরজা বন্ধ করেই রাখতে হয়। তো আর কোনো উপায় নাই ওকে ঘরে রাখার, তো ওকে ডে কেয়ারে দিয়ে দিতে হবে। তো আজকে এই বছরে আজকে হচ্ছে প্রথম ওকে ডে কেয়ারে দিচ্ছি, এতদিন বাসায় ছিল। তো আমি অফিস যাওয়ার পথে আগে ওকে ডে কেয়ারে ড্রপ করে যাব। ওকে আমরা যে ডে কেয়ারে দিয়েছি সেটার সুবিধা হচ্ছে যে আমরা শুধুমাত্র যেদিন যেদিন ওকে পাঠাবো সেদিন সেদিনেরই আমাদের টাকা দিতে হবে, ফি দিতে হবে। ইটস নট লাইক মানে যাক বা না যাক পুরা পেমেন্ট করতে হবে এরকম না, মান্থলি পেমেন্ট করতে হবে এরকম না, ওটা হচ্ছে ঠিক দিন গুনে প্রতিদিন $40 করে। থেকে গাড়ি স্টার্ট দিয়ে দিচ্ছি, যে বরফগুলো গাড়িতে জমেছে স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, এই যে লাইট জ্বলছে, যেই বরফগুলো গ্লাসে জমে আছে সেগুলো কিছুটা গলে নরম হয়ে থাকবে, তখন ক্লিনিংয়ের সুবিধা হবে আগে থেকে গাড়ি স্টার্ট দিয়ে রাখলে। কিন্তু আমি ভয় পাচ্ছি, আমার গাড়িতে তেল একদম নিচে ছিল, নিচের দাগে, এখন ভয় পাচ্ছি সে পর্যন্ত কোনো মতে চললেই হয়। ওকে, আমি তাড়াতাড়ি করে রেডি হই। দেখি চাই বাইরে টেম্পারেচার, ক্লকে টেম্পারেচার 0 ডিগ্রি, মানে অত ঠান্ডা নাই। ঠিক আছে, রেডি তুমি পারিতা? তোমার ব্যাগ নাও। গুড, গাড়ি স্টপ হয়ে গেছে আবার। আসো বেবি, তুমি আসতে পারো নিচে নিচে। তুমি খুশি আজকে? আর ইউ হ্যাপি? ইউ গোয়িং টু স্কুল? আসো আসো আসো। গুড, পারিজা হচ্ছে তার ডে কেয়ার কে ডে কেয়ার বলে না, কারণ হচ্ছে তার বোনের স্কুল, তার কেন ডে কেয়ার হবে, সেই জন্য ও স্কুল বলে, ওর সাথে কথা বলতে আমরাও স্কুলই বলি। তো ও হচ্ছে খুবই পাগল বাইরে যাওয়ার, তার ডে কেয়ারে যাওয়ার। তো এতদিন যে ওকে বাসায় থাকতে হয়েছে, আমরা বলেছি লকডাউন, বাইরে যাওয়া যাবে না এইসব বলে বলে, আর তোমার স্কুল বন্ধ এরকম বলেছি, তো সে খুবই বিরক্ত ছিল কেন স্কুল বন্ধ। তো আজকে সে খুবই খুশি যে স্কুলে যেতে, ফাইনালি ও যেতে পারছে। তবুও ভালো যে ওকে যে ডে কেয়ার দিয়েছি সেরকম ফ্লেক্সিবল ডে কেয়ার খুঁজে পেয়েছি, এর জন্য কিছু টাকা বাঁচানো যায় আর কি। মানে কিছু কিছু দিন আমরা ওকে দিই না, যখন মনে করি যে কেউ না কেউ ওকে দেখতে বাসায় দেখে রাখতে পারবো, তো সেই দিনগুলোর টাকা বেঁচে যায় আর কি $40 করে। Faiza, are you there? Yeah. Okay. I'm cleaning the snow. আমার হচ্ছে গাড়ি থেকে ব্রাশটা নিতে হবে পিছনের বুট থেকে। তা স্নো আজকে যেহেতু মাত্র পড়েছে, এখনও ফ্লাফি সব, আর হচ্ছে টেম্পারেচার ভালো, ঠান্ডা নাই, 0 ডিগ্রি মাত্র, এর জন্য কোনো কিছু ঠান্ডায় জমে বরফও হয়ে যায়নি, একদম সফট আছে। তো এই স্নোটা কষ্ট হয় না, জাস্ট যে ব্রাশটা নিয়ে ঝেড়ে ফেলে দিলে। ক্যানাডা লাইফ, একটুখানি ভিডিওর জন্য এক হাতে ক্লিন করছি। খুবই মেঘলা, তারপর স্নো পড়েছে সমানে সকাল থেকে, আর পরেও পড়বে, এরপরও ইন্টারেস্টিং হচ্ছে ঠান্ডা নাই, এটাই আর কি। এখানের মানে স্নোয়ের সাথে টেম্পারেচার কেমন হবে, ঠান্ডা ফিল কেমন হবে, এটা কোনো মিলে না। আমি আগে মনে করতাম স্নো মানেই হবে ঠান্ডা, কিন্তু ব্যাপারটা তা না আসলে। আজকে রোদও নাই। নরম হয়ে যা, দেখি বেবি 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 তোমার গায়ে পড়বে তো। বাবা বাবা বাবা, মুভ মামি, আর
মোটামুটি চলার জন্য গাড়ি ক্লিন করে নিয়েছি একদম চারপাশের গ্লাস সবকিছু ব্রাশটা রেখে দিচ্ছি ক্লিনিং এখনো শেষ হয় নাই পারিজা নাও চল আমরা গাড়িতে বসি গাড়িতে বসি গাড়িতে বসি ইউ গেটিং লেট আচ্ছা ওর সিটটা বসে এই সাইডে একটা সমস্যা এই সাইডে গাড়ি রাখলে চলো 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 পারিজা আসো 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 সিটে বসিয়ে খেয়াল হলো ওর স্নো প্যান্টটা আনেনি তো আমি জাস্ট দৌড় দিয়ে যাব গাড়িতে বসা পারিজা প্যান্টটা নিবি এখানে উইন্টারের মানে এত কিছু নিতে হয় এত কিছু নিতে হয় বের হওয়ার সময় শুধু নেওয়া না প্রথমে হচ্ছে পড়তে হয় একের পর এক লেয়ার জি বাবা আই ওকে আহা অনেকদিন পর ডে কেয়ারে যাচ্ছে তো আমি রওনা করে দিচ্ছি ও হ্যাঁ হ্যাঁ ডে কেয়ার না স্কুলে যাচ্ছি আমরা অনেকদিন পর পাইছি স্কুলে যাচ্ছে আমার এটা ঠিক করে নি আমিও অনেকদিন পর বেরোচ্ছি ওকে নামিয়ে দিয়ে গাড়িতে তেল নিয়ে নিতে হবে ওরে বাবা একটা ছুটাছুটি হয়ে যাবে বের হওয়ার আগ দিয়ে জি বাবা তো ঠিক আছে আমি এখন রওনা করে দিচ্ছি ফারুক বলছিল স্নো স্টর্ম হবে নাকি আজকে তো আকাশ এত কালো আমি বুঝছি না যে ঠিক কখন শুরু হয়ে যায় আমাকে তো আবার গাড়িতে তেল নিতে হবে পারিজাকে ড্রপ করে তো আমি এর মধ্যে আমি ঝামেলায় পড়তে চাচ্ছি না কিন্তু দেখছিলাম বাইরে স্নো পড়ার পরিমাণ বেড়ে যাচ্ছে এই যে মেন রোড ছেড়ে আমরা এখন গলিতে ঢুকেছি গলি তো রাস্তা কোনটা আর বাসার মানুষের বাসার সামনে কোনটা কিছুই বোঝা যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না মানে স্নো তো ক্লিন করে সারে না আর এখানে একটু স্লো মনে হয় মানে মেন রোডেরগুলো ক্লিন করে কিন্তু গলিতে গিয়ে ওরা ক্লিন খুব আস্তে ধীরে পরে করে এই অবস্থা হয়ে থাকে যখন স্নো পড়ে তো আমরা পৌঁছানোর আগে এর মধ্যেই স্নো পরিমাণ বেড়ে গেছে তারপরে ঝড়ের মতো করে আসছে ভালোই ভালোই তাড়াতাড়ি পৌঁছাতে পারলেই হয় এই যে বাইরে বের হওয়ার প্যারা এতদিন ভালোই ছিলাম মাস্ক পরতে হয় না বাইরে না বের হলে আসলে কিন্তু স্কুল ডে কেয়ার সব কিছুই খোলা যদিও লকডাউন চলছে কারণ হচ্ছে কোনো কোনো মা বাবা আছে দুজনকে জবে যেতে হয় জব করতে হয় তো তারা বাচ্চা কোথায় রাখবে সেই ক্ষেত্রে সেটা তাদের কথা ভেবে আসলে লকডাউনের মধ্যেও কিন্তু স্কুল ডে কেয়ার সবই খোলা রেখেছে তো আমাদের পৃথিকা বাসা থেকেই আবার অপশন রেখেছে যারা অপশন রেখেছে যারা চায় তারা হচ্ছে অনলাইনে ক্লাস করতে পারবে তো সেই জন্য পৃথিকা হচ্ছে অনলাইনে ক্লাস করতে চুজ করেছে ও সেটাই লাইক করছে তো পৃথিকা বাসা থেকে ক্লাস করছে হাঁটছি আমি দেখাই দেখি বাবা তাড়াতাড়ি ওয়াক করো তাড়াতাড়ি 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 ইউ হ্যাভ টু রিচ কুইকলি বাবা আসো 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 স্নো ঝড় মোটামুটি চলে এসেছে স্নো পড়ছে খুব বেশি পরিমাণে তো আমি পারিজাকে কোলে নিয়ে দৌড় দিলাম আর কি ওর ডে কেয়ারে পারিজাকে দিয়ে বের হয়ে গেছি ঝড় আসলেই শুরু হয়ে গেছে আমি এখন গাড়িতে তেল নিব কখন সেটাই ভাবছি আমি জ্যাকেট পরে নিই এটা মনে নাই আর দেখি অত ঠান্ডাও লাগছে না তেল নিতে পৌঁছায় গেলাম ফাইনালি কার্ড দিয়ে দিচ্ছি এখন কার্ড অনলি ভ্যালিড ফর ইউ ওকে ক্রেডিট কার্ড দিয়ে ওরা এখানে নেয় না ফাইন সো আমাকে আগে তেল নিয়ে নিতে হবে তো সাধারণত এখানে তেল নিতে ফার্স্টে কি করি ওই যে ক্রেডিট কার্ডটা ওখানে দিয়ে দিই যে আমি এই কার্ডটা দিয়েই পে করতে চাই এরপরে অ্যামাউন্ট সিলেক্ট করি যে এই অ্যামাউন্টের ভেতরে আমার ট্যাঙ্কিগুলোতে যত টাকা তেল লাগে অত এরপরে ঠিক যত টাকারই আমি তেল নেব তত টাকাই ওরা আসলে কেটে নেয় তো এইটাতে গিয়ে দেখি কার্ড দিলাম আর কার্ড নিচ্ছে না ক্রেডিট কার্ড বলছে যে পে ভিতরে গিয়ে করতে হবে আগে তেল নিয়ে নিতে হবে তো তাই করছি বাইরে অত ঠান্ডা নাই যে ঝড়টা থেমে গেছে ভাগ্যিস যে ঝড় শুরু হয়েছিল পাইজাকে ও ডেকারে নামিয়ে দেওয়ার পরে এখন ঝড়টা থেমে গেছে খুবই ভালো পুরো ট্যাঙ্ক করতে হবে আর টাইম হাতে নিয়ে বেরিয়েছিলাম তাও খুব ভালো হয়েছে আমার তেল নেওয়া শেষ
এখন হচ্ছে ওই যে ওদের এই দোকানের ভিতরে গিয়ে পে করে আসতে হবে ওকে প্লিজ পে ইনসাইড বলে দিচ্ছে তো আমি নাম্বার 6 ওটা গিয়ে বলবো তো কামলাতে চলে যাচ্ছি আমার আজকে হচ্ছে 10:30 থেকে 6:30টা তো পারিজাকে এর মধ্যেই ওর তো ডে কেয়ার 5টা পর্যন্ত বাট তার আগেই ফারুক তার কাজ শেষে ক্লাস শেষে নিয়ে আসবে বাসায় তো এই 6:30টায় এখন আমার কাজ শেষ এই যে বিশাল এক বক্স হাতে ধরে দিয়েছে যে আমি বাসা থেকে যে করছি এর জন্য আমার একটা এক্সট্রা মনিটর এসেছে পাঠিয়েছে ওরা আর হচ্ছে একটা কিবোর্ড মাউস এগুলো এর আগে হচ্ছে বাসায় শুধু ল্যাপটপটা দিয়েছিল তো বাকি জিনিসগুলো পরে এসেছে তো আজকে আমি বাসায় নিয়ে যাচ্ছি বক্সটা ভীষণ ভারী গাড়ি পর্যন্ত আমার টেনে আনতে বক্সটা ভীষণ কষ্ট হয়েছিল পুরো পার্কিং লটে শুধু আমার গাড়ি কি করছো পারিজা কি করছো দেখি শো করো তোমার ফেস কি খাচ্ছো ওরিওস খাচ্ছো দেখি তোমার হেয়ারটা দেখাই সবাইকে এই যে মেয়ে এই কাণ্ড করেছে কয়েকদিন আগে হচ্ছে আমি সুন্দর করে চুল কেটে দিয়েছিলাম তারপর দাঁড়াও দাঁড়াও ক্যামেরাতে তাকাও সে করেছে কি এর দুদিন পরেই এই কাণ্ড করেছে ঘটনা হচ্ছে পৃথিকা হচ্ছে নানান প্রজেক্ট করে ঘরের মধ্যে মানে কাগজ কেটে এই যে দেখতে পাচ্ছেন কাগজ ককশিট রং বক্স যাবতীয় এবং স্বাভাবিকভাবেই কেচি তো লাগছেই তো সে মাঝে মাঝেই কেচিটা রেখে ভুলে এখানে রেখে যায় এরকম তো কেচি রেখে গিয়েছিল আমরা সবাই উপরে পারিজা এই ফাঁকে এই কেচি দিয়ে সুন্দর করে তার দুদিন আগে আমি চুল কেটেছিলাম তো সেটা মাথায় ছিল মনে হয় কেচি দিয়ে ঘ্যাচ ঘ্যাচ করে নিজের চুল নিজের সামনে কেটে ফেললো মানে দেখে তো আমি কি বলবো পরে আবার মনে হলো না চুল তো আবার গ্রো করবে সে মানে সে তো তার হাত বা আঙ্গুল টাঙ্গুল অন্য কিছু কেটে ফেলতে পারতো এদিকে আবার হুঁশ ঠিক আছে ডেকেয়ারে যখন ওরা ওকে এই চুলের এই অবস্থা থেকে জিজ্ঞেস করেছে কে কেটেছে সে ঠিক বলে দিয়েছে এটা মামি কেটেছে নিজের নাম বলেনি আবার আমাদেরকে এসে বলছে যে সে বলেছে যে মামি কেটেছে এরপর নাকি সবাই অনেক হেসেছে তো এটা হচ্ছে আবার পরদিন আজকেও আমাকে অফিসে যেতে হবে আজকে আবার খুবই সানি খুবই সুন্দর ফকফকা রোদ উঠেছে একেবারে আগের দিনের সাথে কোনোই মিল নেই আগের দিন তো পুরো মেঘলা ছিল আর স্নো করছিল সে একইভাবে আমি গাড়িতে স্টার্ট দিয়ে নিচ্ছি ঘর থেকে যাতে আগে থেকে গাড়িটা একটু ওয়ার্ম হয়ে থাকে আর আজকে কিন্তু আগের দিনের মতো ঠান্ডা কম না ওয়েদার ফোরকাস্টে বলছে খুবই ঠান্ডা এই মুহূর্তে হচ্ছে -10 আর আস্তে আস্তে রাত হতে হতে -17 চলে যাবে এই আর কি এটা হচ্ছে আমার স্নো বুট আমি হচ্ছে জবে যেটা পরি সারাদিন সেটা ওখানেই থাকে জুতাটা সেই জুতাটা ওখানেই রেখে আসি আবার আসার সময় চেঞ্জ করে এটা পরে চলে আসি আজকে এটা ইন্টারেস্টিং যে ঠান্ডা বেশি কালকে চেয়ে অথচ আমার গাড়িও ক্লিন করতে হবে না ওয়েদারও চমৎকার এই যে নীল আকাশ রোদ উঠেছে অনেক ভালো কিন্তু একদম ঠান্ডা আমার হচ্ছে সপ্তাহে দুদিন যেতে হয় দুদিন ব্রাঞ্চে যেতে হবে এখন থেকে সেই দুদিনের আজকে সেকেন্ড দিন আগামীকাল আবার আমাকে বাসা থেকে করতে হবে এই আর কি তো সব মিলিয়ে এখানে এরকম খুবই ব্যস্ত লাইফ এই জন্য ইউটিউবেও খুব বেশি সময় দিতে পারি না তারপরেও এটা খুবই ইন্টারেস্টিং লাগে সবার সাথে ইন্টারঅ্যাক্ট করতে আমাদের এখানকার সিচুয়েশন ইনফরমেশন দিয়ে ভিডিও বানাতে তারপর এর জন্যই যখনই সময় পাই তখনই ভিডিও বানিয়ে তারপর আপনাদের সামনে চলে আসি হাই প্রীথু চলে আসলাম বাসায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক 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 থ্যাংকস দেখা হবে কথা হবে পরের ভিডিওতে